দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। ও না সারা গ্রাম ঘুরে এসে নিজের বাড়ির পিছনে
খড়ের গাদার পিছনে বসে রয়েছে চুপ করে ভয়ে। এমন সময় ওই সেই আম গাছের মালিক এসে ওর মাকে বলছে, ওর মা দুপুরবেলা বাইরে রান্না করছিল, বাবা নেই, ছেলেটি ভাত রান্না করছিল। এমন সময় সেই মা, মানে যে যার গাছের আম, সেই মা এসে দৌড়ে এসে ওর মাকে বলছে, কেমন ছেলে জন্ম দিয়েছ যে আমার গাছের আম চুরি করে খায়। একটা আম কিনে খেতে দিতে পারো না, এমন ছেলে জন্ম দিয়েছ কেন? মা কত সহ্য করতে পারিনি, মাও সেই রান্না ফেলে ছুটেছে ছেলেকে খুঁজতে, সারা গ্রাম খুঁজে পাইনি, যখন ফিরছে তখন দেখে ছেলেটি ওই আম হাতে করে নিয়ে চুপ করে বসে রয়েছে ওই খড়ের পালার নিচে। মা ধরে ওকে আচ্ছা পিটান পিটেছে, খুব পিটেছে ছেলেটি, কিন্তু সেই আমটা হাতের থেকে ফেলছে না। হাতে ধরে রেখেছে, অনেক আশা করে আমটি ফুটেছে খাবে বলে। তো যখন মা মারছে আর ছেলে কাঁদছে, মা মা গো তুমি আর আমাকে মেরো না, আমি আর কাউরের কাছে আম চুরি করব না মা। মা সন্তানের এই কান্নার এই কথা না সহ্য করতে পেরে দৌড়ে ঘরে গেছে, আর ঘরে যেয়ে ঘরের মাঝখানে সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। দশ কুড়ি মিনিট পরে ছেলেটা যখন কান্না চুপ হয়ে গেল, তখন ভাবছে যাই ঘরে যাই। ঘরে দরজায় যখন ঢুকেছে দেখছে মা সামনের উপর গলায় দড়ি দিয়ে ঝুলছে। হরি চাঁদ গুরু চাঁদ আর চাঁদ ব্রহ্মানন্দে একেবারে হরি হরি হরি। ছেলেটি যে মার পা দুখানি জড়িয়ে ধরে বলছে, মা ও মা মা গো এ তুমি কি করেছো মা গো। ছেলের সঙ্গে আর কথা বলছে না, মা হচ্ছে সেই জিনিস, মা হচ্ছে সেই জিনিস সন্তানের ব্যথা কখনোই সহ্য করতে পারে না। তাই তো কত মা দেখবেন একটা সন্তানকে জন্ম দিতে যে মারা যায়, কি দোষ করেছে কি পাপ করেছে সেই মা, একটা সন্তানের জন্য জীবন দিতে হবে। তাই সেই মাকে আমরা অকারণ অকারণ অনেক কষ্ট দিই।
বর্ণনা